আওয়ামী সরকার কর্তৃক জ্বালানি তেল পরিবহন ভাড়া সকল দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি অসহনীয় লোডশেডিং এবং ভোলা জেলার ছাত্রদল সভাপতি নূরে আলম এবং স্বেচ্ছাসেবক দলনেতা আব্দুল রহিম নিহত হবার প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ সমাবেশ করেছে দক্ষিণ জেলা বিএনপি। আজ বিকেলে কুমিল্লা নগরীর কান্দির পাড়ে বিএনপি কার্যালয়ের সামনে এই বিক্ষোভে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজী আমিনুল রশিদ ইয়াসিন। কোতোয়ালি বিএনপির সভাপতি অ্যাডভোকেট আলী আক্কাসের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বিএনপি নেতা রেজাউল কায়ুম, আমিরুজ্জামান আমির, আশিকুর রহমান ওয়াসিম, মহানগর যুবদলের সভাপতি উদ্বাতুল বাড়ি আবু সহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় দক্ষিণ জেলা বিএনপি, মহানগর বিএনপি, মহিলা দল, যুবদল, ছাত্রদলের শীর্ষ নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন ওয়ার্ড থেকে আসা নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। জেলা বিএনপির আহ্বায়ক হাজী আমিনুল রশিদ ইয়াসিন বলেন, বিএনপি জনতার দল, গণতন্ত্রের দল, বাংলাদেশের মানুষের ওপর অত্যাচার করে তেল পরিবহন ভাড়া সহ সকল দ্রব্যমূল্যের বৃদ্ধি জনগণ মেনে নেবে না, তাই মানুষের পক্ষে আজ বিএনপি মাঠে নেমেছে। আমরা আশা করি সারা দেশে মানুষ আমাদের ডাকে সাড়া দিবেন। এটা কুমিল্লাবাসী না শুধু, সারা দেশ আন্দোলনের জন্য প্রস্তুত, কারণ বাংলাদেশের তারা কেউ কেউ বলে পছন্দ বিভাগ, আমার কেন জানি মনে হয় কিছু দিগ্ভ্রষ্ট লোক ছাড়া, যাদের হিতে হিত জ্ঞানের অভাব, এ ধরনের লোক ছাড়া বাংলাদেশের যাদের হিতে হিত জ্ঞান আছে প্রতিটা মানুষ এই সরকারকে ক্ষমতায় আর দেখতে চায় না। আন্দোলনের জন্য প্রতিটা মানুষ প্রস্তুত, ইভেন আওয়ামী লীগের মধ্যেও বহু লোক আছে এই এই সরকারের বর্তমান জুলুম নির্যাতনের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য। প্রতিটা মানুষ প্রস্তুত, কুমিল্লার মানুষ, এটা কুমিল্লা বরাবরই বিএনপির ঘাঁটি ছিল, আছে, ইনশাল্লাহ আগামী দিনও থাকবে। কুমিল্লার মানুষ 100% প্রস্তুত এই সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের জন্য। আমরা আজকের প্রোগ্রামটা দেখেন, আমরা বরাবরই খুব সুশৃঙ্খল রাজনীতি করি, আমরা আমাদের কোনো ইতিহাস নাই কোনো শৃঙ্খল রাজনীতি করা, আমাদেরকে আমাদের অনেকগুলি মিছিল আসার পথে বিভিন্ন জায়গায় বাধাগ্রস্ত করেছে, তারপরেও আপনারা দেখছেন হাজার হাজার লোকের সমাবেশ এবং আমাদেরকে মিছিল করতে দিল না। আমরা যখন মিটিং করতেছি তখন ড্রোন উড়ায় এই করে সেই করে নেতাকর্মীদেরকে নার্ভাস করার চেষ্টা করছে, কিন্তু এতে কিছুই হয় নাই। একটা নেতাকর্মী কি ড্রোনের এই ছবি উঠানোর ভয়ে বক্তৃতার মাঠ ছেড়ে পালাইছে, মিটিংয়ের মাঠ ছেড়ে গেছে? একটা লোকও যায় নাই। তার মানে কি? জনগণ প্রস্তুত আছে, জনগণ প্রস্তুত আছে এই সরকারের জুলুম নির্যাতন থেকে বাঁচার জন্য, গণতন্ত্র উদ্ধার করার জন্য, বেঁচে থাকার জন্য, ভোট অধিকারের জন্য। একেবারে শেষ কথা যেটা আছে, একজন মানুষ হিসাবে মানব অধিকার যেটা আছে এটাও এই সরকারের আমলে শূন্যের কোঠায় দাঁড়াইছে। আজকে দেখেন আন্তর্জাতিক গুম দিবস, তারা হাজার হাজার লোকের গুম করছে, শত শত লোকের গুম করছে, এতদিন বলছে এটা আমাদের কথা, এখন আন্তর্জাতিক মহল থেকেও প্রমাণ হচ্ছে যে এই দেশের শত শত লোকের গুম করা হয়েছে। এখন কি জানি আয়নাঘরের হিস্ট্রিও বাইরেছে, মানুষ এখান থেকে রেহাই পেতে চায়, মানুষ ভোট দিতে চায়, মানুষ একটা জনবান্ধব সত্যিকার অর্থে দেশবান্ধব একটা সরকার দেখতে চায়। আন্দোলনের জন্য এদেশের জনগণ সম্পূর্ণভাবে প্রস্তুত আছে। Thank you.